বেইমান নেকড়ে। একবার জঙ্গলে একটা নেকড়ে ছিল, সে তো পড়েছে মহাবিপদে। মাংস খেতে খেতে তার গলায় গেছে হাড়, সে তো কিছুতেই বের করতে পারছে। গলায় তো হাড় আটকে গেছে, একা একা তো বেরও করতে পারছি না, কাউকে খুঁজতে হবে, যদি বের করে দিতে পারে দেখি কাকে পাই। ভগবান কাউকে যেন খুঁজে পেয়ে যায়। কি জ্বালায় পড়লাম, হাড় আটকে গেছে। এই বলে তো নেকড়ে খুঁজতে লাগলো যে কাকে পায় হাড়টা বের করে দেওয়ার জন্য। সে একটা খরগোশকে দেখতে পেল। হ্যাঁ ভাই, আমাকে একটু সাহায্য করবে? গলায় আমার হাড় আটকে গেছে, একটু বের করে দে। কি, আমি পাগল হয়েছো? ভুলে গেলে সেদিনের কথা? আমাকে তুমি খেতে চেয়েছিলে, আমি তোমায় সাহায্য করব, এটাও তোমার কোনো বন্দি আমাকে খাওয়ার জন্য? না 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 না, আমি তোমার সাহায্য করব না, তুমি ভাই যাও এখান থেকে। বেচারা নেকড়ের তো ভারী সমস্যা, সে আবার খুঁজতে লাগলো যদি কাউকে পায়। সে দেখলো গাছেতে একটা বাঁদর বসে আছে, বললো, বাদর ভাই, বাদর ভাই, আমাকে একটু সাহায্য করবে ভাই? কি আছে? আমার গলায় না মাংস খেতে গিয়ে একটা হাড় ফুটে গেছে, যদি একটু বের করে দিতে পারো ভাই বড় উপকার হয়। কি, দেখতে পাচ্ছ না আমি কলা খাচ্ছি? বেকার বিরক্ত করছো কেন? যাও 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 এখান থেকে। বেচারা নেকড়ে তো মনের দুঃখে আবার খুঁজতে লাগলো আর ভাবতে লাগলো, এবার যাকে পাবো কোনোভাবে তাকে রাজি করাতেই হবে, না হলে এই হাড় আটকেই আমি দম বন্ধ হয়ে মারা যাব, যেভাবেই হোক। এই বলে সে খুঁজতে খুঁজতে নদীর ধারে আসে। নদীর ধার খুব সুন্দর, সেখানে একটা সারস পাখি জল থেকে মাছ ধরছে। নেকড়ে ভাবলো এই সুযোগ, ওকে রাজি করাই। নেকড়ে সারসের কাছে গিয়ে বলল, সারস ভাই, সারস ভাই, কি সুন্দর তোমাকে দেখতে, তোমার কি সুন্দর লম্বা ঠোঁট, আহ প্রাণটা জুড়িয়ে গেল। এই নদীতে অনেক মাছ আছে, কিন্তু তুমি একা একা তো মাছ ধরতে পারবে না, আমি তোমাকে সাহায্য করব। কি, তুমি আমায় সাহায্য করবে মাছ ধরতে? তুমি বড় চালাক, বিনা স্বার্থে তো তুমি আমার জন্য কিছু করবে না। আরে না না, এমন ভাবছো কেন? আসলে আমার গলায় একটা হাড় ফুটেছে, যদি তুমি একটু বের করে দিতে তোমার ঠোঁটটা দিয়ে। এই কথা এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই বলে তো সারস তার লম্বা ঠোঁট দিয়ে হাড়টা বের করে দিল নেকড়ের গলা থেকে। তা এবার আমাকে মাছ ধরে দাও। বোকা কোথাকার, আমি যে এখনো তোমাকে খেয়ে ফেলিনি, তোমার কপাল ভালো, আবার বলে মাছ ধরবে? যাও যাও পালাও, নাহলে এক্ষুনি ঘাড় মটকে খাবো আমি। সারস তো ভয়ে উড়ে গেল। তাহলে বাচ্চারা কখনো দুষ্টু লোকেদের সাহায্য করতেনি।